সম্মানিত আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। মাদকের ব্যাপারে আমি বলবো যে মাদক আসলে এটা কি আগের দিনে যখন চোর চুরি করতো, ওই সিন কাটতো, তখন কিন্তু হাতে গোনা আমরা দেখতাম যে ও অমুক এলাকার ওই মেজেক চোরা বা ওই জাফর চোরা বা এরকম আমরা একটা নাম জানতাম যে এই চোর। কিন্তু মাদকের ব্যাপারটা কিন্তু ভিন্ন, ওই কি করে সব মাসে গু খায় না আমায় গেড়ে মাসে, তো এইরকম একটা ব্যাপার এসে দাঁড়াইছে। আপনার মাদক কিন্তু আপনার এই লোকসিটে বিক্রি করে তা না, কিন্তু আপনার ভিআইপি এলাকা, আমার এলাকাতে মাদক ভিআইপি দোতলা বাড়ি নিয়ে টুক করে বিক্রি করতেছে, আমি আপনার টের পাচ্ছি না। আবার তারা আমার আপনার সাথেই ঘুরতেছে, মাদকটা ঠিক যেমন এই পর্যায়ে চলে গেছে, এটা রিয়েল বাস্তবতা যেটা। তো এটাকে দূর করতে হলে পরে এইটা আসলে ব্রাক সামাজিক যুদ্ধ দরকার, এই শুধু আইন শৃঙ্খলা টেবিলে বসে আমরা আলোচনা করতে সমাধান হবে না, এটাকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে হবে। বিশেষ করে আগে বিক্রেতাদের মানে এই ব্যাপারই করতে হবে, অনেক আছে যে অনেক মাদকাসক্তি যে ইগুলা যে কি বলে যেগুলা ওই যে মাদকাসক্তি ক্লিনিকগুলা, ওই ক্লিনিকের যারা মূল ই রয়েছে, যারা ডাইরেক্টর মূল যারা ইসে রয়েছে, মানে ওরা একটা টিচিং দিতেছে, ওরাও কিন্তু ওই মাদকের সাথে রিলেটেড আছে, দেখো ওই আপন গায়ে বিক্রি করতেছে, ও ও ওই সে মাদকের ডাইরেক্টর, ও ওই ওই সারা ট্রিটমেন্টের ওরতে ডাক্তার আর রোগী বানানোর জন্য নিজের লোক আর একজন তৈরি করা আছে, যে ও রুগী বানাচ্ছে ও আবার ট্রিটমেন্ট দিচ্ছে, এইরকম একটা বিষয় এসে দাঁড়িয়েছে মাদক। এই জন্য এই যুদ্ধটা আসলে আমাদের শুধু টেবিলে সমাধান করলে হবে না, এইটা আসলে সার্বিকভাবে এখন সকল পেশাজীবীর মানুষ এবং সমস্ত ভাবে কাজ করলে পরে হবে। শুধু প্রশাসন ডিফেন্স করলে হবে না, এইটা সকল যারা স্বাধীনতার পক্ষে শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, তাদেরকে মাঠে নামতে হবে, তারা যেন এইটা আমরা সবাই মিলে যখন নামবো তখন প্রশাসনের পক্ষে হসপিটাল কেন্দ্রিক আসে রোগী টুগী নিয়ে দূরের থেকে, মানে এই একটা বিষয়। আর একটা বিষয় হলো আমরা যারা প্রতিনিধি আছে, আমরা যারা প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছি, আমি বলি যে আমরা সবাই এই জায়গায় আমরা অপরাধী। এই সেদিন যে অ্যাক্সিডেন্ট হয়েছে হোন্ডায় মারা গেছে, এটা কিন্তু একমাত্র ব্যানারের কারণে, একমাত্র ব্যানার, দ্বিতীয় কোনো কারণ নেই। কারণ এই ব্যানারটা আসলে যখন এই যে ক্রসিংটা হয়, তখন যে একটা রাস্তার যে মাঝখানে যে ডিভাইডারের ফাঁকা জায়গাটা থাকে, ওই ওই লুকগুলাতেই আমার মনে হয় ব্যানার দেওয়াটা আমার দ্বন্দ্বনীয় অপরাধ আমার দৃষ্টিতে। কারণ ওই জায়গাতেই তো গাড়ি পাস করে, যখন একটা গাড়ি পাস করে আর একটা গাড়ি ওই ব্যানারের কারণে কিন্তু চোখে পড়ে না, একটা মানুষ আসলেও চোখে পড়ে না। অথচ ধরেন যে আমার কর্মী বা আপনার কর্মী হাই, ওরা হাই নেবে যে আমি তো মেন মেন জায়গায় লাগাই দিছি একেবারে, তাই না, যে আমি একটা মেন মেন জায়গায় লাগাই দিছি, দেখতে যে যাওয়ার সাথেই আপনার ছবিটা পড়বে চোখে। তো এই যে আমাদের এই প্রবণতাটা আসলে দূর করতে হবে, প্রচার এই প্রচারে কোনোদিনও কিছু হয় না। প্রচারটা এলো কর্মী যদি লোকাল যা প্রচার করে সেইটা হলো প্রচার হয়, চায়ের দোকান বিভিন্ন জনগণের জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যানার দিয়ে প্রচার দিয়ে আসলে সুফল পাওয়া যায় বলে আমার বিশ্বাসী না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী না, আমার কিন্তু তেমন কোনো ব্যানার নেই। তো দেখ এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা তারা এইটা ব্যানারগুলা যেন এই যে ক্রসিংগুলার যে লোকগুলা ওই লোকগুলা যেন ব্যবহার না করে, উন্নয়নের প্রচারের গুলা আমি মেন মেন জায়গাগুলো রাখবো, যেগুলা চোখে মানুষের সমস্যা নয় সেগুলা থাকবে। তাছাড়া এমনি অনেকই আছে অনেক রকমের অ্যাড দিয়ে থাকে, এইগুলো আমি উঠাই ফেলবো। আর যেহেতু নির্বাচন সামনে, আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি মনে করি যথেষ্ট ভালো।